আসসালামু আলাইকুম আপুর ভাইয়ারা, সবাই কেমন আছেন? আমি রিহানের আম্মু ভালো আছি। তো আজকে বের হচ্ছি, যেহেতু ছোট বোন আসছে কয়েকদিন ধরে বাসায়, এই হচ্ছে সুমাইয়া। তো ও আমার আদরের ছোট বোন, তো সবাই কম বেশি সুমাইয়াকে চিনেন। ও হচ্ছে আমার কাজিন, তো আমাদের কাজিনদের মধ্যে সবচাইতে ছোট ও। এবার ইন্টারমিডিয়েট পাস করেছে, তো মাত্র ভার্সিটিতে উঠলো। তো এই হচ্ছে রিহানের আব্বা, পরিচয় করাই দেওয়ার কিছু নাই। আর হচ্ছে আপনাদের সবার প্রিয় রিহান। তো আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরপর বের হয়ে গেলাম, যেহেতু শুক্রবার, শনিবারের বোনটা আবার চলে যাবে। তো ভাবতেছি ওকে নিয়ে একটু ঘুরতে যাব। তো আমাদের পাশেই বনশ্রীতে একটা মেলা বসছে, তো এখানে কম বেশি সবসময় মেলা থাকে। আর সাউথ বনশ্রী কাজীবাড়ির মাঠের মেলাটা প্রায় মাসখানিক ধরেই থাকে। তো ভাবলাম যে ওকে নিয়ে একটু মেলায় ঘুরে আসি। তো আমার বাসা থেকে যেহেতু অনেক কাছে, তাই আর রিক্সা নিলাম না, বিকালবেলা একটু হাঁটাও হলো আর মেলাটাও ঘোরা হলো। তো এই দিক দিয়ে রিহানের আব্বা রিহানকে নিয়ে হাঁটতেছিল। তো রিহান আবার রাস্তায় বাইরে এলে খুব জমিদার হয়ে যায়, একদমই রাস্তায় নামতে চায় না। যদি তাকে কোনো কারণে রাস্তায় নামাই দেওয়া হয়, তাহলে সে দুই পা দুই দিকে চ্যাগলাই দিয়ে দ্লাত্তের হয়ে বসে থাকবে, মানে সে হাঁটবে না। এত অলস হয়েছে পোলাটা, পুরাই বলার বাহিরে। তো যাই হোক, অলস পোলাটারে আর বাপের কাছে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর কইরা পিসে আমরা দুই বোন ক্যামেরা নিয়ে ড্যাং 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 করতে করতে ঘুরতেছিলাম। তো যাই হোক, ফাইনালি আমরা মেলায় চলে আসলাম। তো এই হচ্ছে মেলার প্রবেশের গেট। তো পাশে আবার অনেক ফুচকার দোকান বসছে, তো আমি এখান থেকেই আজকে এই স্টার্ট করব। তো এই হচ্ছে বালুর মাঠে মেলার এটা, আর এইটা হচ্ছে খুবই সুন্দর। একদম প্রথমে ঢুকতেই আপনার অনেক ফুচকার দোকান পাবেন, তার পাশে দিয়েই হচ্ছে এই হচ্ছে মেলার প্রবেশ গেট। আর এখানে সুন্দর বাচ্চাদের এখানে হচ্ছে জাম্পিং, প্লাস হচ্ছে এখানে বাচ্চারা মনের সুখে উপর থেকে স্লিপ করে প্লাস জাম্পিং করে। তো কোনো রাইডসে রিহান এখন উঠতে পারবে না, তো রিহান যখন দুই বছর হয়ে যাবে তখন ও কোনো না কোনো রাইডসে উঠবে। তো আপনাদের একটু মেলায় ঘুরাই দেখাই, যারা মেলায় ঘুরতে আসতে চান, যারা বিশেষ করে রামপুরা বাড্ডা বা বনশ্রীর দিকে আসেন। অনেকে হয়তো বা জানেনই না যে এখানে সবসময় মেলা বসে। তো এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী কাজীবাড়ির মাঠ। কাজীবাড়ির মাঠ যাকে বলবেন তারাই আপনাদেরকে নিয়ে আসবে। আর এই হচ্ছে মেলা। তো এইখানে আবার সুন্দর করে বোট বসছে, তো বেবি বোটগুলি ভালোই লাগতেছে। এখানে তারা নিজস্ব বালু টালু দিয়ে সুন্দর করে পানি টানি দিয়ে বাচ্চাদেরকে বাচ্চাদের বোটের ব্যবস্থা করছে। জায়গাটা মোটামুটি ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ। তো এই হচ্ছে আমার ছোটো বোন, তো একটু হাই হাই দিল, ওর খুব ভালো লাগতেছে, সেই অনুভূতিটা একটু শেয়ার করলো। আর এদিক দিয়ে রিহান তো দেখতেছে, আর রিহান রাব্বু রিহানকে নিয়ে ঘুরতেছে। তো রিহান দেখতেছে বেলুন, মানে তার বেলুন পছন্দ হয়েছে। আর পছন্দ কেনই হবে না, এই বেলুনালা আফাটা বারবার রিহানের সাইডে দিয়ে ঘুরতেছিল। মানে বাচ্চারা যেই জিনিসগুলি পছন্দ করে ওগুলো নিয়ে তাদের সামনে ঘুরঘুর করলাম, বাবা মা নিবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো তারা আবার এগুলো খুব ভালোই বুঝে। তো এই হলো অবস্থা। তো একটু মেলাটাকে ঘুরে ঘুরে দেখাই। মেলাটা কিন্তু ছোটোখাটোর মধ্যে বেশ বড়ই আছে, ভালোই আছে। তো এই হচ্ছে চরকি। তো চরকিতে চড়তে যদিও আমার অনেক পছন্দ, কিন্তু আমি অনেক ভয় পাই, এই জন্য খুব কম চড়া হয় চরকিতে। তো চরকিটাও আপনাদেরকে দেখাইলাম, অনেকের পছন্দের চরকি থাকতে পারে। যারা আসবেন বাচ্চা কাচ্চা নিয়ে চরকি তে অনায়াসে উঠতে পারবেন। মেলায় যদি চরকি না থাকে, মেলার তো কোনো আনন্দই থাকে না। ছোটোবেলা দেখতাম মেলার মূলই থাকতো হচ্ছে চরকি। এই চরকিতে চড়ার জন্য ছোটোবেলায় মেলায় চলে আসতাম, কত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল নিয়ে যাইতাম। তো যাই হোক, সেই শৈশবে আবার ফিরত গেলাম। তো বুড়া বয়সে শৈশবের স্মৃতিগুলি মনে পড়লে বেশ ভালো লাগে। তো এই হচ্ছে মেলাটা, আর এই হচ্ছে রিহানের খালামণি, রিহানের আব্বু রিহান। তো যাই হোক, অবশেষে আমি ক্যামেরাম্যান একটু ক্যামেরার মধ্যে আসার সৌভাগ্য হইল। তো রিহানের খালামণি আবার আমাকে একটু ভিডিওতে নিয়ে আসলো, নাইলে তো বিশ্বাসই করবেন না এটা যে রিহানের মা। তো যাই হোক, আমি রিহানকে নিয়ে একটু মেলাটা টুকটুক টুকটুক করে ঘুরতেছিলাম, রিহানের বাবাকে নিয়ে আর গল্প করতেছিলাম, খুবই ভালো লাগতেছিলো। তো রিহান দেখলাম যে এই জাম্বো মার্কা জাম্পিং রোলারটা খুবই পছন্দ করছে, তো এখানে এসে বেশি একটু দাঁড়াইলাম। তো এখানে দাঁড়ায় বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ রিহান হচ্ছে এইখানে নিচে অনেক বালু, সে বালু দেখলে তো আবার রিহানের মাথা চক্কর মারে, মানে বালুতে নেইমা বালু ধরবে, এই হলো অবস্থা। তো যাই হোক, একটু ঘুরে 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 আপনি করে দেখাই দেন কি সুন্দর করে ফুলা ফাইন্ডি সিঁড়ি দিয়ে উঠতেছে, উপর থেকে স্লিপ কেটে নিচে পড়তেছে আর বন্দরের মতো লাফাইতেছে। তো যাই হোক, একটু ফুলা ফাইন হইলে আমিও ফুলা ফাইনের লাগে লাফাইতে পারতাম। তো যাই হোক, এই সেইটা যখন আর পারলাম না, তখন কি করলাম, বালুর এখানে আসলাম। আসার পরে একটু আপনাদের আকাশটা দেখে কি সুন্দর মেঘলা আকাশ, কি সুন্দর মেলার পরিবেশটা। তো যাই হোক, এত সুন্দর বাতাস আর পরিবেশ, তো আপনাদেরকে ভাবলাম যে একটু ঘুরে 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 সুন্দর করে একটু দেখাই।
তো মেলাটা কিন্তু আসলে সুন্দরী হয়েছে ছোটখাটোর মধ্যে। আর এখন ঢাকা শহরে এরকম আসলে খালি জায়গাই পাওয়া যায় না যেখানে মেলা বসবে, তো এখানে একটু খালি জায়গা ছিল, বিদায় ছোটখাটোর মধ্যে এলাকাবাসীরা একটা মেলা খুলে দিল, তো আমার ভালোই লাগলো। প্রচণ্ড বাতাস, তো রিহান এই দিক দিয়ে একেবারে এমন ভাব করতেছে যে সে ঘুমে পড়ে যাইতেছে। তো তোর রিহানের ঘুম ভাঙানোর জন্য এখানে দেখলাম দুইটা সুন্দরী সুন্দরী ছাগল বসে রয়েছে, তো ভাবলাম যে এগুলো একটু সাক্ষাৎ করাই দিই রিহানে। রিহানের তো একটু পশু পাখির সাথে পরিচয় হওয়া দরকার আছে, তো রিহানকে এখানে এসে পশু পাখি একটু আদর করাইতেছি আর বলতেছি আব্বা গো এটা হচ্ছে ছাগল, বুঝছো? ছাগল মানে তুমি তো বুঝো না, তো একটু আদর করে দেখো, এই ছাগলটা খুবই ভদ্র, তোমারে আবার গুতা মুতা দিব না। তো যাই হোক, ছাগলটাকে একটু আদর করার পরে দেখি মা গো মা একটু আদরে তার হয় না, সে চ্যাগলায় মেঘলায় খালি আদরি নিতেছে আদরি নিতেছে। তো এই দিক দিয়ে আমার পোলাটাও বেশ আনন্দে আছে, সেও দেখতেছে যে না এটা। আর আমার কথা হচ্ছে যে বাচ্চাদের ছোট থেকে পশু পাখি সম্পর্কে সাধারণ নলেজ থাকা দরকার, তো এই জন্য আমি দেখা যায় কি রিহানকে নিয়ে যখনই কোথাও যাই কোনো পশু পাখি সামনে পড়লে সেটার সাথে রিহানকে মিট আপ করাই দিই। তো আজকে রিহানের সাথে মিট আপ করাই দিলাম এই দুই সুন্দরী ছাগল মশাইদের। তো যাই হোক, সে তাদেরকে আদর টাদর করে তাদের জায়গায় দিয়ে আসলাম। দিয়ে আসার পরে পোলাটারে কত কইরা কইতেছি একটু নিচে নেই মা হাঁটো না, পোলাটা তো হাঁটার কোনো নামই নিতেছে না। বাসার থেকে দুইটা খাম্বা মার্কা ব্যাটারি নিয়ে এসেছিলো হাতে করে, তো সেই ব্যাটারিগুলি নিয়ে আবার গেছে সে ছাগলের সামনে। কোন সময় যে এই ছাগল তোর একটা ডোয়া দিয়ে দেয় তুই একটু ভয় পা না, সে কোনো কারণেই ছাগলদের ভয় পাইতেছে না। আর এই ছাগল দুইটা মনে হইতেছে খুব নিরীহ শান্ত, তারা একদমই রিহানের সাথে কোনো রকম উল্টাপাল্টা করে নাই। তো আমি আবার চান্সে একটু একটু করে আদর দিতেছিলাম, তা আদর দেওয়ার চোটে তারা খালি মাথা শরীর আমাকে দিতেছিল। তো যতই বিকেল হচ্ছিল ওয়েদারটা ততই সুন্দর লাগতেছিল, আকাশে প্রচণ্ড মেঘ জমতেছিল, পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল। তো ভাবলাম যে একটু সুন্দর করে ভিউটা দেই কক। আর এটা কিন্তু মোটামুটি সকাল থেকে রাতে 10টা পর্যন্ত থাকে, তো যারা আসবেন তারা অনায়াসে যে কোনো টাইমেই চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো অবশেষে রিহান নিচে নামলো, এখন দেখা যাক সে বালুইটালি হাতায়া ফুতাইয়া জামা কাপড়ের 12টা কীভাবে বাজায়। কারণ রিহান যেখানে মাটি দেখে যেখানে পানি দেখে মানে সেখানে তার নামতেই হবে, নামায় না দিলে আমার অবস্থা খারাপ করে ফেলে। তো যাই হোক, অবশেষে নামাই দিলাম, থাক মেলায় আসছি পোলাটারে নিয়ে একটু মনের সুখে ঘুরবো না। সে বালু দিয়ে দেখেন যে আমারে কেমনে মাখাইতেছে, বালি দিয়ে কীভাবে মাখাইতেছে। তো যাই হোক, মাঝে মাঝে আমি ওকে একটু মাটি হাতে দিই। তো বাসায় ঢাকা শহরে আসলে মাটি টাটি পাওয়া যায় না, গ্রামে গেলেই পাওয়া যায়, তো যখন গ্রামে যাই তখনও দিই। তো ওর মাটির প্রতি অন্যরকম একটা নেশা। তো অবশেষে পোলাটারে দেখি কি ও মা গো মাটির চাক্কা নিয়ে গুতাই 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 সে ভাঙার চেষ্টা করতেছে। তো যাই হোক, এখন ঘোরাটোরা শেষ হইলে আমরা আবার একটু দশতলার এদিকে চলে আসলাম। মেলা টেলা ঘুরে আসার পরে এখানে ফুচকা খাবো। তো এখন প্রায় একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তো এসে আমরা চটপটি অর্ডার করলাম। তো এক একজন এক একটা অর্ডার করবে না, আজকে সবাই চটপটি অর্ডার করলো। তো রিহানের আব্বু আমি আর হচ্ছে রিহানের খালামুনি সবাই মিলে চটপটি অর্ডার করলাম। তো এখানে আবার 50 টাকায় অনেক চটপটি পাওয়া যায়, আর এই লোকের চটপটিটা আসলে অনেক মজার। তো আমি যখনই এটা আমার একদম বাসার নিচে যখনই আমার চটপটি খেতে মন চায় আমি মামার দোকানে চলে আসি। মামার দোকানে চটপটিগুলি অনেক মজার থাকে আর খুব ভালো লাগে বাসার নিচে। তো যাই হোক, এই হলো আমাদের সেই মামা যে এই মজার চটপটিটা বানায়। আর এটা হচ্ছে তানহা সুপার চটপটি শপ, এটা হচ্ছে একদম দশতলা মার্কেটের নিচে। তো যাই হোক, এদিক দিয়ে চটপটি খাওয়ার পরে খুব ঝাল লাগতেছিলো, ঝাল লাগার পরে রাস্তাটা পার হয়ে এক কাপ চাতে চলে আসলাম। আসার পরে দেখছেন নিরিহানের আব্বার কি ভাবসাপ, মানে মনে হইতেছে আজকের শালির আর বউরে কত কিছু খাওয়াইবো। তো এদিক দিয়ে শালিয়ে বইয়ের মানে শালি আর দুলাবাইয়ের তাদের সেই মহাব্বত, তাদের মহাব্বতের কাছে আমাদের কিছুই নাই। দিক দিয়ে পোলাটা দুঃখে কষ্টে আইসা ফইসা রয়েছে। তো যাই হোক, শালিরে কি অর্ডার করালো, তো শালি আজকে খাবে হচ্ছে বাদাম কফি। তো এটা আমরা সেদিন খেয়েছিলাম, তো আজকে এটাই খাবে। তো আমি যেহেতু ঝাল খেয়ে আসছি তো আমরা আজকে কোল্ড কফিটা খাবো। তো রিহানের আব্বা যেইভাবে শালিকে ইমপ্রেস করতেছিল মনে হইতেছে পুরা দোকানের যত কোল্ড কফি আইসক্রিম যা আছে সব খাওয়াবে। তো যাই হোক, সব তো খাওয়াইলো না, অবশেষে অর্ডার করলো দুইটা কোল্ড কফি। তো এই দিক দিয়ে রিহানের একটা ভালো গুণ আপনাদের সাথে শেয়ার করি, রিহান যেখানে ময়লা দেখে ময়লার পাশে যদি কোনো ঝুড়ি থাকে বাস্কেট থাকে তো সেইখান থেকে ময়লাগুলো টুকাইয়া সেই ঝুড়িতে রাখে। তো এটা আসলে ও বাসা থেকেই শিখছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই যে দেখেন ও ময়লাটা নিয়ে কি সুন্দর করে বাস্কেটে রাখতেছিল, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ও এত ছোট মানুষ, মাত্র 1.5 বছর বয়স, এইটুকু বয়সে
ও জানে যে কোথায় কি রাখতে হবে। তো এটা আসলে বাসা থেকে শিখে, আমি প্রায় সময় ময়লা ঝুড়িতে রাখি, সেটা ওর সামনে রাখি যেন ও শিখে। আর এই হচ্ছে ফাইনালি আমার কল কফি চলে আসছে। তো এই কফিটা আবার আমার খুবই পছন্দ, আর এইটার প্রাইস কিন্তু এখানে বেশি না, মাত্র 60 টাকা। তো এটার মধ্যে দেখা যায় যে অনেকগুলো জিনিস মিক্সড করা থাকে আর খেতে খুবই টেস্ট থাকে। তো আজকে যাই হোক, আজকে এইটা অর্ডার করলাম, কারণ ঝাল খাওয়ার পরে কিন্তু একটু মিষ্টি খাইলে খুব ভালোই লাগে। তো এই হচ্ছে রিহানের কালামুনি, আর এই একটু সবটাকে একটু ঘুরাই ঘুরাই দেখাই। আর এই তো অবস্থা ওর যে হাসিটা, তো ও গরম নিয়ে একটু মুসিবতেই পড়ে গেছে, বেসারি বেসারি ভাবতে পারে নাই যে আসলে ঝাল খেয়ে এসে আবার গরম খাইতেছিল। তো ওকে আমরা বলছিলাম, অপশন ছিল, তো যেহেতু ও চা খাবে তো এই জন্য ওর জন্য আর কফি অর্ডার করলো না। তো রিয়ানের আব্বা বুঝতে পারছে যে তার শালি আসলে কফিটা পছন্দ করতেছে না, ও আমাদের মতো কোল কফিটাই পছন্দ করতেছে। তো যাই হোক, যেহেতু তুমি এটা নিছো, তোমারটা তুমি খাও, খাবার নষ্ট করা একদমই যাবে না। তো রিয়ানের আব্বা আবার আমার একটা ধমক দিল, তো বুঝলাম না শালির কথায় মাঝে মাঝে বউরে এরকম ধমক মারে কে। চামাই গুলি আসলে খুবই বজ্জাত, শালিকে পাইলে বউরে কোনো ফাত্তাই দেয় না। এদিক দিয়ে আবার টিভিতে প্রিয়তমা গান হইতেছে, এই গানটা সকালে বিকালে রাইতে চারিদিকে দিই খালি প্রিয়তমা প্রিয়তমা। তো ভাবলাম আপনাদের ক্যামেরার ফাঁকে একটু প্রিয়তমারে দেখাই। তো এই হলো প্রিয়তমা গান হইতেছিল, তো একটু প্রিয়তমারও দেখাইলাম, সারা বাংলাদেশটা প্রিয়তমা দখল করে নিছে। তো আমার ক্যামেরার মধ্যে যখন প্রিয়তমা বন্দি হইলো, তখন ভাবলাম যে আপনাদেরকে একটু আমিও প্রিয়তমা শোনাই দিই। তো এইখানে আবার চা খাইতে আইলে গানও শুনতে পারবেন, এরকম প্রিয়তমা কত তমা কত নতুন নতুন তমার গান শুনতে পারবেন। তো যাই হোক, এখন ভাবলাম যে বাসায় যাই, তো বাসায় চলে আসলাম লিফটের মধ্যে, এখন আমরা নামবো। আজকে আসলে টুকটাক অল্প সময়ের মধ্যে ভালোই ঘোরা টোরা হইলো। তো এই বাসার পাশে চলে আসছে, আসার পরে এখন চাবিটা যেহেতু আমার কাছে ছিল, তো আমি ব্যাগ থেকে, আরে বাবা, ব্যাগ থেকে চাবিটা বের করলাম, বের করে রিহানের আব্বুকে দিলাম দরজা খোলার জন্য। তো যাই হোক, আমাদের অল্প সময়ের মধ্যে মেলা ঘোরা হলো, খাওয়া হলো, আড্ডা দেওয়া হলো, মানে সব মিলিয়ে আজকে ফ্রাইডেটা আমাদের খুবই ভালো কাটলো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, মাঝে মাঝে ফ্যামিলিকে সময় দিবেন, এরকম আশেপাশে যেই জায়গাগুলো আছে এগুলোতে ঘুরতে যাবেন। এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।